হে গাইস, ওয়েলকাম ব্যাক। অ্যান্ড তোমাদেরকে আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের এখানকার অবস্থা প্রচণ্ড শোচনীয় হয়ে যাচ্ছে, অ্যান্ড এখন অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে ব্যাঙ্গালোরে। অ্যান্ড 14 জুন থেকে 23 জুন কি 22 জুন পর্যন্ত আবার লকডাউন করে দিয়েছে, অ্যান্ড ফুললি লকডাউন। অ্যান্ড তোমরা আমার আশেপাশে আওয়াজ যেগুলো পেতে না, আমার তো মেন রোডের উপর বাড়ি, সো তোমরা যে আওয়াজগুলো পেতে গাড়ির, দেখো পুরোটাই শান্ত। আজকে 12 জুন অ্যান্ড পুরো গাড়ি ঘোড়াও খুব অল্প চলছে, অ্যান্ড প্রায় সব দোকান বন্ধ হয়ে গেছে। লকডাউন হওয়ার আগে থেকেই কিন্তু এরা সবাই লকডাউন মোটামুটি মানতে স্টার্ট করে দিয়েছে, বাট তবুও মানে যতই লকডাউন মানি আর না মানি, ঘরের মধ্যে তো জিনিসপত্র দরকার হয়েই থাকে। সো আমার যেহেতু আমি তোমাদের আগেও বলেছি যে আমার বাড়ির সামনেই সব দোকানপত্র, আমি ওখান থেকেই মানে জিনিসপত্র কিনতাম, পারচেস করতাম, কিন্তু এখন কি বলো তো এমন একটা অবস্থা হয়ে গেছে, বাড়ি থেকে এক বিন্দু বেরোতে ইচ্ছা করছে না, মানে একটা ভয় কাজ করছে, যদি কিছু গেলে, কিছু যদি একটু হয়ে যায় ব্যাস তাহলে গেলো। অ্যান্ড আমরা যেহেতু এখানে দুজনই মাত্র থাকি, অ্যান্ড যে কটা বন্ধু বান্ধব আছে তারা সবাই মোটামুটি বাড়ি চলে গেছে, অ্যান্ড আমরা যেহেতু এখানে কেউ নেই আমাদের চেনাশোনা বেশিরভাগ, তো কিছু হয়ে গেলে আমাদের কী হবে বা কাউকে বলার মতনও কেউ নেই, সো একটা ভয় তো কাজ করছেই, তো তার জন্য এখন আর বাইরের জিনিসপত্র কিনতে যাওয়া একদম বন্ধ করে দিয়েছি। অ্যান্ড আমাদের সবাই জানি যে আমাদের অ্যাপ আছে অনেক মোবাইলে যেখান থেকে আমরা গ্রসারিজ পারচেস করতে পারি, বাট আমরা একটা ভয় পাই যে এর মধ্যে কোনটা পচা এলে বা কোনোটা, বেশি করে ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস যেগুলো একটু পচা বা একটুখানি খারাপ এলে কিন্তু আমাদের টাকাটাও নষ্ট, এবং এটা খারাপও লাগে যে আমরা বেকার কেন কিনলাম নিচে দোকান থাকতে। সো ওর জন্য একটা প্রবলেম তো থাকেই, বাট আজকে আমি তোমাদের সাথে একটা রিভিউ শেয়ার করবো। আমি ফার্স্ট বিগ বাস্কেট থেকে কিছু জিনিস পারচেস করেছি, বিকজ আমার পক্ষে যতই নিচে দোকান হোক একদমই যাওয়া সম্ভব হচ্ছে না, বিকজ তোমরা জানোই কি অবস্থা, অ্যান্ড প্রচণ্ড পরিমাণে প্যানিক হচ্ছে যে এরকম অবস্থার জন্য। সো আমি বিগ বাস্কেটের থেকে কিছু গ্রসারি শপিং করেছি, সো বেসিক্যালি আমি ওর মধ্যে থেকে ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস কিনেছি, অ্যান্ড কীরকম কোয়ালিটি জিনিস এসেছে আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। অ্যান্ড এটা একটা রিভিউ বটে, বা পেইড রিভিউ না, যার জন্য তোমরা আমার উপর ফুললি ট্রাস্ট করতে পারো, একটা অনেস্ট রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করবো। সো সবার আগে বলি, যাদের নেই অ্যাপটা তারা কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো। বিগ বাস্কেটের মতো আরও অনেক অ্যাপ আছে, আমি আজকে বিগ বাস্কেটের রিভিউ শেয়ার করছি বিকজ আমি এখান থেকে পারচেস করেছি, অ্যান্ড খুবই ইজি এখানে পারচেস করা। তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও, ডাউনলোড করার পরে কিন্তু তোমরা যে কোনো তোমাদের যা যা জিনিস দরকার সেগুলোকে তোমরা অ্যাড টু কার্ট করো, দেন তোমরা বাই করে নাও, যে কোনোভাবে তোমরা বাই করতে পারো। এখানে ক্যাশ অন ডেলিভারিও হয়, এখানে কার্ড, ডেবিট কার্ড, পেটিএম, ইউপিআই, যে কোনো জিনিস থেকে তোমরা পারচেস করতে পারো। সো আমি বলবো তোমাদেরকে হাতে হাতে জিনিসপত্র নেওয়া এখন একটু স্টপ রাখো, মানে ক্যাশ অন ডেলিভারি এখন নিও না, ওর থেকে তোমরা ব্যাংকিং, নেট ব্যাংকিংই ইউজ করো, তাহলে ওই হাতে হাতে জিনিসপত্র দেওয়ার থেকে, নেওয়ার থেকে এটা বেটার হয়। অ্যান্ড এরা তোমাকে খুবই এফলি জিনিসটা পৌঁছে দেয়, ওরা ওদের ব্যাগের মধ্যে করে জিনিসগুলোকে আনছে, এবং আমাদের একটা নিজস্ব ব্যাগ নিয়ে নিচে যেতে হবে, তার মধ্যে ওরা জিনিসগুলো পুরে দেবে। অ্যান্ড আমি জিনিসগুলোকে নিয়ে আমি তোমাদের দেখিয়ে দিই, আমি এখানে জাস্ট রেখে দিয়েছি 3 দিন ধরে, অ্যান্ড জিনিসগুলো রাখার পরে এখন মোটামুটি এগুলো আমি হাত দিতে পারবো, অ্যান্ড ওগুলো নিজের ব্যাগে করে নিয়ে আসার পর আমি ব্যাগটাকে ধুয়ে রেখে দিয়েছি, অ্যান্ড ফ্রেশও হয়ে নিয়েছি, আর এগুলো এখানেই ছিল। সো কী কী জিনিস এনেছি তোমাদের সব কিছু দেখিয়ে নিই। অ্যান্ড দেখানোর আগে একটা কথা বলে নিই যে বিগ বাস্কেটে সবসময় কিছু না কিছু সেল থাকে, কিছু না কিছু অফার থাকে, 50% 20% অফ। অ্যান্ড আমি যেহেতু সবসময় নিচ থেকে বাজার করি, মানে এই ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস স্পেশালি সবসময় যেহেতু আমি দোকান থেকেই বাজার করি, তো সেখানের থেকে আমি দেখলাম যে অনলাইনে যদি আমি এগুলো জিনিসগুলো কিনি তাহলে একটু কম টাকা লাগছে, মানে অফার একটু যেটা আমাদের কাজে লাগবে। তো তোমরা যে কোনো স্লটে কিন্তু কিনতে পারো, যেমন অ্যাভেলেবেল থাকে, অ্যান্ড রাত্রেবেলা, দুপুরবেলা, সকালবেলা, যে কোনো স্লটে। অ্যান্ড বেশিরভাগ এখন যেহেতু লকডাউনের টাইম, তো তার জন্য কিন্তু বেশিরভাগ স্লটই একটুখানি মানে আনঅ্যাভেলেবেল, তো যখন তোমাদের মনে হয় তো তোমরা সেরকম স্লট দেখেই কিন্তু বুক করতে পারো জিনিসগুলো। অ্যান্ড জিনিসগুলো নিয়ে একটু
একটু ইয়ে ছিলাম, হেজিটেট করছিলাম যে ভালো আসবে কি খারাপ আসবে। তো সেগুলো তোমাদেরকে আগে দেখিয়ে নিই, দেখলেই তোমরা বুঝতে পারবে যে ঠিক কিরকম জিনিস, কিরকম কোয়ালিটির জিনিস আমার কাছে। এই কটা জিনিস মোটামুটি নিয়েছি ফার্স্ট বারে, খুব একটা যে নিয়েছি বলবো না, মানে মোটামুটি নিয়েছি, অনেকটাই নিয়েছি, এবং খুব কমও নিইনি, খুব বেশিও নিইনি। সো কী কী জিনিস পারচেস করেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, অ্যান্ড তার সঙ্গে সঙ্গে আমি তোমাদের প্রাইসগুলোও দেখিয়ে দেবো। সো ফার্স্টে আমি এখানে নিয়েছি ইন্ডিয়া গেট রাইস, এখানে নিয়েছি ভুট্টা, দুখানা ভুট্টা একসাথে এসেছে, নিয়েছি থোর আর মোচা, এখানে আছে সানফ্লাওয়ার অয়েল, মাশরুম, মোজারেলা চিজ, এখানে কেলক্স চকোজের একটা ডাব্বা যার মধ্যে অনেকগুলো একসাথে আছে, এখানে কাঁচা পেঁপে নিয়েছি, যেখানে এটা আমি 1 কেজি নিয়েছিলাম, অ্যান্ড সে তার জন্য আমাদের এখানে তিনখানা এসেছে, অ্যান্ড তোমরা কোয়ালিটিটা দেখতেই পাচ্ছ বেশ ভালোই। এখানে আমি একটা নারকেল নিয়েছিলাম, অ্যান্ড বিশ্বাস করবে না নারকেলটা এত বড়, আমি ভাবতেই পারিনি জাস্ট যে এই কম দামে এতটা বড় একটা নারকেল দেবে আমাদেরকে। এখানে নিয়েছি আমি ক্যাপসিকাম, যেটা প্রচণ্ড ফ্রেশই আছে, ভালোই এসেছে। আর এখানে আমি নিয়েছি বেসন, এটা হচ্ছে এখানকার একটা কোম্পানির, যেটা আমি আপাতত বাইরে দোকানে দেখিনি, টাটা কোম্পানিরই, বাট এটাকে আমি বাইরে দেখিনি কোনোদিনও। সো ইয়া এইটা আছে, সঙ্গে নিয়েছি আমি একটা পাকা পেঁপে, অ্যান্ড পাকা পেঁপের সাইজটাও বেশ ভালোই এসেছে, অ্যান্ড বাইরে থেকে তো দেখে ভালোই লাগছে, ভেতরে কেটে আমি দেখতে হবে এটা কীরকম। অ্যান্ড এখানে নিয়েছি পিজ্জা টপিং, সো এটা শেষ হয়ে গেছিলো। আর এখানে নিয়েছি আমি এই পুঁই শাকটার দাম মাত্র 11 টাকা নিয়েছে, অ্যান্ড ভালোই দিয়েছে জিনিসটা, অ্যান্ড এইভাবে প্যাকিং করেই এসেছিলো, সেইভাবেই প্যাকিংই করা আছে, অ্যান্ড জিনিসটা খুবই ভালো, খুবই ফ্রেশ এসছে, তোমরা দেখতেই পাচ্ছ পাতাগুলো দেখে। সো ইয়া, অ্যান্ড এখানে এসেছে এটা তেঁতুল নিয়েছিলাম, এখানে সুইট তেঁতুল। আর এখানে নিয়েছি লেবুগুলো বেশ ভালো এসেছে এবং ভালো সাইজেরই এসেছে। নিয়েছি এখানে রসুন, আর এখানে নিয়েছি আদা, এখানে নিয়েছি আলু। আলু নিয়েছি আমি অ্যাকচুয়ালি 3 কেজি আলু নিয়েছি, সো এখানে একটা প্যাকেট ওদের খুলে গেছিলো, তো ওরা এমনি জাস্ট ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলো, অ্যান্ড 1 কেজিরটা, অ্যান্ড এখানে 1 কেজি, অ্যান্ড ওখানে 1 কেজি। আর এখানে আমি পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ আমি 2 কেজি নিয়েছি, অ্যান্ড পেঁয়াজ অ্যান্ড আলুর কোয়ালিটি কিন্তু খুবই ভালো। সো অ্যান্ড এখানে আমি নিয়েছি একটা সর্ষের তেল ফরচুনের, অ্যান্ড সব থেকে বড়ো কথা এখানে আমি একটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে ফ্লাওয়ার। আমি ঠাকুরকে ফুল দিতে পাচ্ছি না, তার জন্য আমি এখানে ফ্লাওয়ার নিয়েছি, অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ কতটা ফ্রেশ ফ্লাওয়ার এসেছে, অ্যান্ড মোটে 26 টাকা। আমাদের এখানে মানে 100 গ্রাম ফ্লাওয়ারের দাম হচ্ছে 30-35 টাকা নিয়ে থাকে, আমরা এইভাবে এখানে পারচেস করি ফুল ঠাকুরকে দেওয়ার জন্য। সো এখানে যে আমি অনলাইনে কিনেছি, অ্যান্ড 100 গ্রামের বেশি দিয়েছে, অ্যান্ড এখানে মোটামুটি 26 টাকা পড়েছে, অ্যান্ড খুবই ভালো কোয়ালিটি তোমরা দেখতে পাচ্ছ, মানে ফ্রেশ ফ্রেশ আছে ফুলগুলো। অ্যান্ড লাস্ট আমি এখানে বেক বিনসটা ইউজ করে ফেলেছি, সো তাও তোমাদের দেখাচ্ছি যে এখানে একটা বেক বিনসের কন্টেনার মানে ক্যান কিনেছি, তো এটাও খুব ভালো ছিল, যেরকম আমরা খেয়ে থাকি সেরকমই। সো ইয়া, আমি এতগুলো জিনিস পারচেস করেছি, অ্যান্ড আমার কাছে একটা জিনিসও খারাপ আসেনি, তোমরা দেখতেই পাচ্ছ সব কিছুর কোয়ালিটি কতটা সুন্দর এসেছে, লেবু থেকে আরম্ভ করে সব কিছুই, আদা রসুন সব কিছুর কোয়ালিটি খুবই ভালোই এসেছে। আমি ফার্স্ট টাইম পারচেস করে ভাবিনি যে এতটা ভালো কোয়ালিটির জিনিসপত্র আসবে, তাই ভাবলাম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করি যে ইয়া এত সুন্দর এত ভালো কোয়ালিটির জিনিস এসেছে, অবশ্যই তোমরাও পারচেস করো, অ্যান্ড এইরকম বাইরে বেরিয়ে জিনিস কেনার থেকে এই সময় অনলাইনে কিনে সেটাকে এইভাবে রেখে দিয়ে 2-3 দিন দেন ইউজ করা কিন্তু বেটার হবে। সো ইয়া, তোমাদের আশা করি ভালো লেগেছে, অ্যান্ড এটার রিভিউটা তোমাদের হেল্পফুল লেগেছে, অ্যান্ড আমি তো এবার থেকে অনলাইনেই পারচেস করবো। আমি তো বলবো নর্মাল দোকানে যেসব লেবু টেবুগুলো আমাদের এখানে পাওয়া যায় তার থেকে বেশ ভালো পরিমাণে ভালো বড় বড় লেবুও এসেছে আমাদের এখানে, অ্যান্ড কম দামও নিয়েছে সব কিছুর দিক
দিয়েই বলবো যে পারফেক্ট ছিল আমার এখান থেকে পারচেস করাটা। তোমরা অবশ্যই পারচেস করো এখান থেকে। আই হোপ তোমাদের এই রিভিউটা অনেক হেল্প করবে, তোমরাও পারচেস করতে পারবে। আমার মতো তোমরা অনেকেই হয়তো একটুখানি ভয়ে থাকো যে অনলাইনে যদি আমি এইসব ভেজিস অ্যান্ড ফ্রুটস কিনে থাকি তাহলে যদি খারাপ আসে। তোমাদের দেখিয়েই দিলাম একটা জিনিস পর্যন্ত খারাপ আসেনি, সবকটা জিনিস ভালো এসেছে। অ্যান্ড ইয়া, আমার এই ভিডিওটা ভালো লাগলে, হেল্পফুল হলে আমাকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও এবং তোমার বন্ধুবান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করো। যারা এখনও অ্যাপ থেকে কেনাকাটি করতে ভয় পায় তারা আমার রিভিউ ভিডিওটা দেখে অবশ্যই পারচেস করতে পারবে। অ্যান্ড ইয়া, আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তাড়াতাড়ি পেয়ে যাও। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই বাই।